রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করা মোহাম্মদ শাহাবুদ্দিন উত্তাল ষাটের দশকে ছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি। কর্মজীবনে বিচার বিভাগে নানা দায়িত্ব পালন করেন। ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার মনোনীত কোঅর্ডিনেটর। দেশের ২২তম রাষ্ট্রপতির জীবনগাথা জানাচ্ছেন জয় যাদব। ষাটের দশকে বাঙালি জাতি যখন স্বাধীনতার জন্য ফুসছে, সেই উত্তাল দিনগুলোতে পাবনার রাজপথ যারা মিছিল স্লোগানে কাঁপিয়েছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরই একজন। জন্ম ১৯৪৯ সালে পাবনায়। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শাহাবুদ্দিন ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি, পরে নির্বাচিত হন পাবনা জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধা তিনি। মুক্তিযুদ্ধের পর ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। ৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তাকে কারা অন্তরীণ করে রাখে অবৈধ সামরিক সরকার। ৩ বছর কারাভোগের পর ১৯৮২ সালে বিসিএস বিচার বিভাগ ক্যাডারে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শুরু হয় বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ। মোহাম্মদ শাহাবুদ্দিন সেই মামলার কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেন। ২৫ বছরের সফল কর্মজীবন শেষ করেন ২০০৬ সালে। ২০০১ সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় এসেই নির্মম অত্যাচার নির্যাতন চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে, যার প্রধান ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে তাকে আওয়ামী লীগের প্রচার উপকমিটির চেয়ারম্যান করা হয়। দলের ২২তম জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। গেল ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্য কোনো প্রার্থী না থাকায় ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।